আজ থেকে 100 বছর আগের কথা, এক বিখ্যাত জুতোর কোম্পানি তাদের এক প্রতিনিধিকে আফ্রিকায় পাঠিয়েছিলেন সেখানে জুতো বিক্রির কেমন সম্ভাবনা আছে তা দেখার জন্য। ভদ্রলোক আফ্রিকায় গিয়ে সব কিছু দেখে আসলেন। সেখান থেকে ফিরে আসার পর কোম্পানিকে জানালেন আফ্রিকায় জুতো বিক্রি সম্ভব নয়, কারণ ওখানে কেউ জুতোই পরে না। আরেকটা কোম্পানি তাদের প্রতিনিধিকে ঠিক একই উদ্দেশ্যে আফ্রিকায় পাঠিয়েছিলেন। ওই প্রতিনিধি আফ্রিকা থেকে ঘুরে আসার পর তার কোম্পানিকে জানান ওখানে জুতো বিক্রির প্রচুর সম্ভাবনা আছে, কারণ ওখানে কোনো জুতোর কোম্পানি নেই, তাই সেখানে কেউ জুতাও পরে না। ওখানকার মানুষদেরকে যদি জুতো পরার উপকারিতা সম্পর্কে বোঝানো যায় তাহলে আমাদের জন্য সেটা খুবই লাভজনক হবে। দুটি ঘটনা একই, কিন্তু দুজন প্রতিনিধির দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সুতরাং বুঝতেই পারছেন, সাফল্যের মধ্যেও আকাশ পাতাল পার্থক্য। ব্যক্তি হিসেবে আপনি নিজেকে এবং আপনার আশেপাশের জগৎকে কিভাবে দেখছেন আর ব্যাখ্যা করছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য বা ব্যর্থতা। সাফল্য পেতে হলে আপনার ভিতরটা অর্থাৎ আপনার মানসিকতা এমন হতে হবে যেন তা কঠিন বাধা বিপত্তির সময়ও প্রশান্ত থাকতে পারে। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার মন মেজাজ খারাপ থাকে তখন প্রিয়জনের সান্নিধ্যও অসহ্য লাগে, আবার যখন মন খুব ভালো থাকে তখন প্রিয়জন আপনার সাথে রাগ করলেও তা মিষ্টি মনে হয়। ঠিক তেমনিভাবে আপনি যদি হাসি খুশি প্রশান্ত মন নিয়ে কোনো কাজ করেন তাহলে জটিল কাজও আপনার কাছে ডাল ভাত মনে হবে। আর যদি খিটখিটে বদমেজাজ নিয়ে কোনো সহজ কাজও করতে যান তখন সেটাকে অসম্ভব বলেই মনে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা মনোবিজ্ঞানীরা বলে থাকেন, যখন বাইরের জগতের নানা রকম ঘটনায় আপনার মন বিচলিত হবে তখন বাইরের জগৎকে পাল্টাবার চেষ্টা না করে চেষ্টা করুন আপনার অন্তর্জগৎকে পাল্টাতে, আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু এটাই, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। নিজের জন্য এবং নিজের বর্তমান অবস্থা নিয়ে প্রতিনিয়ত দুঃখ অনুভব করা শুধুমাত্র শক্তির অপচয়ই নয়, বরং এটা একটা চূড়ান্ত খারাপ অভ্যাস। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো, অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো আর বারবার একই ভুল না করা নিশ্চিত করো। জীবন সৌন্দর্যে পূর্ণ। মৌমাছির দিকে তাকাও, শিশুদের হাসি মুখের দিকে তাকাও, বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও, জীবনকে পূর্ণভাবে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো। যখন একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে তখন মেয়েটি ছেলেটির দুর্বলতার জায়গা হয়, আর যখন একটি মেয়ে সত্যি একটি ছেলেকে ভালোবাসে তখন ছেলেটি মেয়েটির শক্তিতে রূপান্তরিত হয়। এটাকে বলা হয় শক্তির পরিবর্তন। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেয়ে না, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।